সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাসের শুরুতে আমি তোমাদের সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকে আমি আর একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে আমি আমার পরিচিতি তোমাদের মাঝে তুলে ধরব। আমি সোহেল রানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা পাবলিক স্কুল কলেজ, রাঙামাটি। আমরা আজকে পড়াবো অর্থনীতি প্রথম পত্র, শ্রেণী একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্য এই ক্লাসটি প্রযোজ্য, নবম অধ্যায়। আমরা নবম অধ্যায়ে আর একটি ক্লাস এর আগে নিয়েছি, আজকে আমরা এটা লেকচার 2 নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ টপিকস বা বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। যেহেতু আমরা এখন অফলাইনে ক্লাস নিতে পারছি না, অনলাইনে আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। তোমরা যতটুকু পারো এই অনলাইন কার্যক্রম থেকে ক্লাসগুলো দেখে নিজেদের লেখাপড়া চালিয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন পাঠ শিরোনাম ঘোষণা করব। আমাদের আজকে পাঠ শিরোনাম হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয়, এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন শিক্ষাফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ক্লাস শেষে তোমরা যে সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবে সেগুলো হলো জিএনআই ও জিডিপি মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ মোট জাতীয় আয় এবং মোট দেশজ উৎপাদন বা গ্রোস ন্যাশনাল ইনকাম ও গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট সম্পর্কে পার্থক্য আলোচনা করতে পারবে। তারপর জিএনআই ও এনএনআই এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, জিডিপি ও এনডিএ এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, এনএনপি ও এনডিপি এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। চারটা বিষয়ে আমি আজকে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, আশা করি এরপরে এই সমস্ত বিষয় নিয়ে যদি কোনো পার্থক্য প্রশ্ন আসে তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে জিএনআই ও জিডিপি এর মধ্যে পার্থক্য। এই জিএনআই ও জিডিপি কাকে বলে এ সম্পর্কে আমি লেকচার 1 ক্লাসে আলোচনা করেছি তোমাদের। সেখানে আমি বলেছিলাম যে জিএনআই সম্পর্কে আমি বলেছিলাম যে কোন দেশের শ্রম ও মূলধন সহ প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে প্রতি বছর যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত করে তার আর্থিক মূল্য কি জাতীয় আয় বলে। আর জিডিপির ক্ষেত্রে আমি সংজ্ঞা বলেছিলাম যে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এক বছরে দেশি ও বিদেশি নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। এর সংজ্ঞাগুলো এবং আলোচনা করেছিলাম, আজকে এর পার্থক্যগুলো আমি তোমাদের দেখাবো। আমি যদি সংজ্ঞাগত পার্থক্য বলি, যে কোনো নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশের ভিতরে বাইরে অবস্থানরত নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে জিএনআই বলে। অপরদিকে কোন নির্দিষ্ট সময় সাধারণত এক বছর একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থান্ত দেশি ও বিদেশি নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে জিডিপি বলে। আমরা যে সূত্রগত পার্থক্য বলি, যে জিএনআই হিসেব করার সূত্রটি হয় সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস ওয়ান এম। এখানে সি হলো ভোগ, আই হলো বিনিয়োগ, জি হলো সরকারি ব্যয় এবং এক্স মাইনাস এম হচ্ছে নিট রপ্তানি আয়, অর্থাৎ আমদানি ও রপ্তানি ব্যয়ের মধ্যে পার্থক্য। জিডিপি সূত্রটি হচ্ছে সি প্লাস আই প্লাস জি, এখানে সি হচ্ছে ভোগ, আয় হচ্ছে বিনিয়োগ এবং জি হচ্ছে সরকারি ব্যয়। আমি যদি পরিধিগত পার্থক্যর কথা বলি, যে জিএনআই তুলনামূলকভাবে বিস্তৃত ধারণা, কারণ এখানে আমদানি রপ্তানি অন্তর্ভুক্ত থাকে, আর জিডিপি সংকীর্ণ ধারণা, কারণ ইহা জিএনআই এর একটি অংশ মাত্র। দেশে অবস্থান্ত বিদেশিদের আয়ের বিষয়গতভাবে যদি আমি আলোচনা করতে চাই বা পার্থক্য উপস্থাপন করি তোমাদের মাঝে, যে দেশে অবস্থানরত বিদেশিদের আয় জিএনআই তে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু দেশে অবস্থানরত বিদেশিদের আয় জিডিপি তে অন্তর্ভুক্ত হয়।
আবার বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয়ের ক্ষেত্রে যদি আমি পার্থক্যটা বলি, যে বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের আয় জিএনএপ অন্তর্ভুক্ত হয়, কিন্তু বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। আমি যদি পরিমাপগত পার্থক্য আলোচনা করি, যে জিএনআই পরিমাপ করা বেশ জটিল ও সময় সাপেক্ষে, জিডিপি পরিমাপ করা তুলনামূলকভাবে জিএনআই থেকে সহজ। অর্থনৈতিক অবস্থাগত যদি আমি পার্থক্য বিশ্লেষণ করতে যাই, যে কোন দেশের প্রাকৃতিক প্রকৃত অর্থনৈতিক অবস্থা জিএনআই এর মাধ্যমে জানা যায় না, অপরদিকে কোন দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জিডিপির মাধ্যমে জানা যায়। রপ্তানি আয় ও আমদানি ব্যয়গত পার্থক্য যদি আমি বলি, যে রপ্তানি আয় আমদানি ব্যয়ের বেশি হলে জিএনআই গ্রেটার দেন জিডিপি হয়, অপরদিকে রপ্তানি আয় আমদানি ব্যয় কম হলে জিডিপি গ্রেটার দেন জিএনআই। এখন অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে কখন জিএনআই ও জিডিপি পরস্পর সমান হয় বা তাদের মধ্যে পার্থক্য দেখা যায়। আমি নিচে উপস্থাপন করে দিয়েছি, যদি এক্স মাইনাস এক্স ইকাল টু এম হয়, অর্থাৎ আমদানি রপ্তানি পরিমাণ সমান হয়, সেক্ষেত্রে জিএনআই ও জিডিপি পরস্পর সমান হবে। যদি রপ্তানি এক্স গ্রেটার দেন এম হয়, সেক্ষেত্রে জিএনআই জিডিপির চেয়ে বেশি হবে, অর্থাৎ রপ্তানি বেশি হলে জিএনআই জিডিপির চেয়ে বেশি হয়। আবার যদি আমদানি বেশি হয়, অর্থাৎ এক্স লেস দেন এম হয়, সেক্ষেত্রে জিএনআই লেস দেন জিডিপি হবে। আশা করি তোমরা জিএনআই ও জিডিপির মধ্যে পার্থক্য সম্পর্কে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের মাঝে জিএনআই ও এনএনআই এর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব, গ্রস ন্যাশনাল ইনকাম এবং নিট ন্যাশনাল ইনকাম। আমি প্রথম সংখ্যাগত পার্থক্য তোমাদের মাঝে বলবো, যে কোনো নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর একটি দেশের ভিতরে ও বাইরে অবস্থানরত নাগরিক কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবা আর্থিক মূল্যকে জিএনআই বলে। অপরদিকে মোট জাতীয় উৎপাদন হতে মূলধনের ব্যবহারজনিত ভাতা বা মূলধনের ব্যবহারজনিত ব্যয় বা অপচয়জনিত খরচ বাদ দিলে যে অবশিষ্ট থাকে তাকে এনএনআই বলে বা নিট ন্যাশনাল ইনকাম বলে। সূত্র জিএনআই সূত্র আমি তোমাদের মধ্যে দেখালাম, যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। এনএনআই সূত্রটা হচ্ছে জিএনআই মাইনাস টিসি বা সিসিএ। যদি পরিধিগত জিএনআই তুলনামূলক বিস্তৃত ধারণা, এনএনআই তুলনামূলক সংকীর্ণ ধারণা। জিএনআই পরিমাপ করা সহজ, এনএনআই পরিমাপ করা জটিল, কারণ অবজনিত খরচ হিসাব করা কঠিন। একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জিএনআই এর সাহায্যে জানা যায় না, অপরদিকে এনএনআই এর সাহায্যে একটি দেশের প্রকৃত অবস্থা জানা যায়। জিএনআই দ্বারা একটি দেশকে অন্য দেশের সাথে তুলনা করা যায় না, অপরদিকে এনএনআই দ্বারা একটি দেশকে অন্য দেশের সাথে তুলনা করা যায়। জিএনআই দ্বারা কোনো দেশের জীবনযাত্রার মান সম্পর্কে জানা যায় না, এনএনআই দ্বারা কোনো দেশের জীবনযাত্রার মান জানা যায়। মোট জাতীয় মোট বিনিয়োগ ব্যয়কে বিবেচনা করা হয়, নিট জাতীয় আয়ে নিট বিনিয়োগ ব্যয়কে বিবেচনা করা হয়। স্বল্পকালীন সময়ের ক্ষেত্রে জিএনআই ধারণাটি গুরুত্বপূর্ণ, দীর্ঘকালীন সময়ের ক্ষেত্রে এনএনআই ধারণাটি গুরুত্বপূর্ণ। জিএনআই ধারণাটির অর্থনৈতিক গুরুত্ব কম হলেও ব্যবহার হয় অধিক, অপরদিকে এনএনআই অর্থনৈতিক গুরুত্ব অধিক হলেও ব্যবহার কম, কারণ অপচয়জনিত খরচ সঠিকভাবে হিসাব করা যায় না। আশা করি তোমরা জিএনআই ও এনএনআই এর মধ্যে পার্থক্য গুলো বুঝতে পেরেছ। যদি তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে নক করবে, আমি এই বিষয়গুলো আবার তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের জিডিপি ও এনডি এর মধ্যে পার্থক্য, বা অনেক সময় জিডিপি ও এনডিপির মধ্যে পার্থক্য বলা হয়ে থাকে। এনডিপি এবং এনডিএ একই জিনিস। আমরা পার্থক্য যদি প্রথম সংখ্যাগত পার্থক্য বলি, যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থানরত দেশি ও বিদেশি নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জিডিপি বলে। অপরদিকে মোট দেশের উৎপাদন হতে অপচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে এনডিপি বা এনডিআই বলে। জিডিপি সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি, এনডি হচ্ছে জিডিপি মাইনাস ডিসি। জিডিপি তুলনামূলকভাবে বিস্তৃত ধারণা, এনডি তুলনা সংকীর্ণ ধারণা। জিডিপি পরিমাপ করা সহজ, এনডিপি পরিমাপ করা জটিল, কারণ অপজনিত খরচ হিসাব করা কঠিন। জিডিপিতে মোট বিনিয়োগকে বিবেচনা করা হয়, এনডিআইতে নিট বিনিয়োগকে বিবেচনা করা হয়।
জিডিপি দ্বারা একটি দেশের সঠিক অর্থনৈতিক অবস্থা জানা যায় না, এনডিএ দ্বারা একটি দেশের সঠিক অর্থনৈতিক অবস্থা জানা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এনডিপি ও এনএনপি ও এনডিপির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। এনএনপি হলো নিট ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট। আমি যদি পার্থক্য বলি, আগে সংজ্ঞাগত পার্থক্যটা আমি তোমাদের মধ্যে স্থাপন করব যে মোট জাতীয় উৎপাদন হতে অপরিজনিত খরচ বাদ দিলে যে অবশিষ্ট থাকে তাকে নেট জাতীয় উৎপাদন বলে। অপরদিকে মোট দেশজ উৎপাদন হতে অপচয়জনিত খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নেট দেশজ উৎপাদন বলে। এনএনপি নির্ণয় সূত্রটা হচ্ছে জিএনপি মাইনাস ডিসি। এখানে জিএনপি সমান মোট জাতীয় উৎপাদন, ডিসি হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট বা অপচয়জনিত খরচ, এনডিপি ইকুয়াল টু জিডিপি মাইনাস ডিসি, যেখানে জিডিপি মোট দেশের উৎপাদন, ডিসি হচ্ছে অপচয়জনিত খরচ। নাগরিকের দিকে যদি আমি পার্থক্যটা বলি যে এনএনপিতে দেশের ভিতরে ও বাইরে অবস্থান নাগরিক উৎপাদন বিবেচনা করা হয়, কিন্তু এনডিপিতে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থানরত দেশি ও বিদেশি নাগরিকদের উৎপাদন বিবেচনা করা হয়। এনএনপিতে নিট রপ্তানি বিবেচনা করা হয়, এনডিপিতে নিট রপ্তানি বিবেচনা করা হয় না। এনএনপি একটি বিস্তৃত ধারণা, এনডিপি তুলনামূলকভাবে সংকীর্ণ ধারণা, কারণ আমদানি এবং রপ্তানি ব্যবধানকে এখানে প্রকাশ করতে হয় না। এনএনপি পরিমাপ করা সহজ, এনডিপি পরিমাপ করা তুলনামূলকভাবে কঠিন। আমি পার্থক্যের বিষয়টা এই সামনের এই চার্টের সামনে আমি উপস্থাপন করেছি, তোমরা এই বিষয়গুলো যদি একটু দেখো, যেমন সংজ্ঞা, সূত্র, নাগরিক, নিট রপ্তানি, পরিধি, এগুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো, তাহলে তোমাদের এই পার্থক্যগুলো বের করাটা অনেকটাই ইজি হয়ে যাবে বা সহজ হয়ে যাবে। এখন ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি এবং বরাবর মতো আমি আজকে তোমাদের একটি বাড়ি কাজ দিব। আমার আজকে বাড়ি কাজ হলো মোট জাতীয় আয় ও নিট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য এবং মোট দেশজ আয় ও নিট দেশজ আয়ের মধ্যে পার্থক্য। যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে এই প্রশ্নগুলো আনসার দেওয়াটা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে, কারণ আমি এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন স্লাইডে উপস্থাপন করেছি এবং আমি তোমাদেরকে বলেছিও। যদি তোমরা এই প্রশ্নগুলো আনসার দিয়ে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই ক্লাসটা আবার পুনরায় দেখবে এবং এগুলো আনসার করতে তোমারটা অনেকটাই সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় করি, এবং আমরা এটাও আশা করি খুব শীঘ্রই আমরা এই মহামারী করোনাকে অতিক্রম করে আমরা আবার আমাদের প্রাণের ক্যাম্পাসে সবাই একসাথে একত্রিত হবো।